আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আমাদের পবিত্র রমজান মাস দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। তো রমজান মাসের একদম শেষ দিকে আমি আসলে দারুণ একটা ইভেন্টে অংশগ্রহণ করি, যেটা হচ্ছে আমার স্কুলে প্রায় 5 বছর পর আসলে আমরা মোটামুটি সব বন্ধুরা, বিশেষ করে আমরা যারা ডে শিফটে ছিলাম, সেই ডে শিফটের সকল বন্ধুরা আমরা একসাথে হচ্ছি আমার এক ফ্রেন্ডের তত্ত্বাবধানে। সবাই পার্টিসিপেট করেছে মোটামুটি। তো আমার এক ফ্রেন্ড রাফি, ও আসলে এই উদ্যোগটা নেয়, যার কারণে আসলে আমরা সবাই একদম একসাথে হতে পেরেছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা আছে, তারপর আমরা যারা স্কুলে একসাথে পড়তাম আমরা সবাই মোটামুটি আছি এখানে। শুধু আমরা না, আরও 5-6টা ব্যাচ একসাথে তারাও ইফতার করবে, তারা আমাদের থেকে সিনিয়র ছিল। তো আসলে খুবই ভালো লাগছে, এতদিন পর স্কুলে আসলাম। আসলে ঢাকা থাকা হয়, এখন তো নরসিংদীতে তেমন আসাও হয় না, আসলেও এই দিকটায় আসা হয় না, স্কুলের দিকে আসা হয় না। তো আসলে সেই বন্ধুদের সাথে কোলাকুলি করছিলাম, একটু হাত মিলাচ্ছিলাম, কেউ কেউ খাবার রেডি করছিল, তো সবাই হালকা টুকটাক সাহায্য করার চেষ্টা করছে। মেইনলি রাফি সব কাজগুলো করে, বাট আমরাও একটু একটু সবার সাথে হাত মেলানোর চেষ্টা করছিলাম। তো আসলে স্কুলের মাঠেই আমরা আয়োজনটা করি, দেখতে পাচ্ছেন আমাদের বিশাল একটা মাঠ আছে, সেই মাঠে আমরা আয়োজন করছি। এছাড়া আরও যারা বেচ ছিল তারাও মাঠেই দেখলাম আয়োজন করছিল। স্কুলের বিল্ডিংয়ের ভিতরেও কয়েকজন আয়োজন করছিল। তো যাই হোক, আমরা আসলে ইফতারের একটু আগ মুহূর্তে চাচ্ছিলাম সবাই একসাথে একটা গ্রুপ ফটো তুলি, যার কারণে আমরা সবাই একসাথে জড়ো হচ্ছিলাম। একজন ক্যামেরাম্যান ফ্রেন্ড ছিল, তো ও আমাদের ছবি টবি তুলে দিবে। আমরা সবাই আসলে খুব মজা পাচ্ছিলাম যে একসাথে বন্ধুরা হচ্ছি, আসলে খুবই এক্সাইটিং একটা বিষয়। আপনাদের বলে বোঝানো যাবে না যে স্কুলের ফ্রেন্ডরা আসলে এমন একটা মহব্বতের জায়গা যে ওদের ডাকে আপনাকে সাড়া দিতেই হবে, আর লম্বা একটা গ্যাপের পর বন্ডিং ক্রিয়েট করার জন্য এটা খুবই দরকারি। তো আমরা সব বন্ধুরা মোটামুটি একসাথে আসছি ইফতারি করতে, আমরা মোটামুটি বসে গেলাম। এখানে হিন্দু ফ্রেন্ড, মুসলমান ফ্রেন্ড, আমরা সবাই এসেছি, সবাই পার্টিসিপেট করেছে। তো এই জিনিসটা আরও মনোমুগ্ধকর। এখানে সবচেয়ে মজার একটা বিষয় কি জানেন, আমরা যেই ইউনিভার্সিটিতেই পড়ছি, যেই মেডিকেলেই পড়ছে, আসলে স্কুলে আসলে সেই আগের দিনের মতোই সবাই হয়ে যায়। কার সাথে আমরা কী করতাম সেই আচরণগুলোই করি, কার সাথে আমরা কী নামে ডাকতাম সেই নামেই আমরা ডাকছি। তো এই জিনিসটা আসলে আমার কাছে খুব মানে ভালো লাগার একটা বিষয় কাজ করেছে, যে যতই আমরা পুরনো হই বা যতই আমরা নতুনত্বের দিকে যাই, আগের রেশটা স্কুল লাইফে এসেই থাকে আসলে। তো বিষয়টা খুবই মজা লাগছে আমার কাছে। তো এখানে দেখলাম স্কুলে যেই খালারা কাজ করতো, যেই মামারা ছিল, তাদের যে বাচ্চা কাচ্চা ছিল, তারাও দেখলাম আসছে আমাদের সাথে দেখা টেখা করবে, স্যার একটা ছবি তুলি স্যার। সেই সাথে সাথে একটা দারুণ চমক ছিল এই স্যারের আগমনটা, উনি আমাদের হাই স্যার। তো উনি আমাদের ইংলিশ ক্লাস নিত, আমি ইংলিশ প্রাইভেটও পড়তাম ওনার কাছে। উনি আসলে খুব মজার মানুষ ছিল। তো স্যারকে অনেক দিন পর দেখলাম, আরও অনেক স্যার আছে, তো ওনারা আসলে আরও ভালো লাগতো। তো স্যার সবাই আসেনি, কিন্তু উনি এসেছেন, তারপর আকরাম স্যার এসেছেন, আসলে বিষয়টা খুবই ভালো লাগছে আমার কাছে। আমরা স্যারদের সাথে ছবি তুলি তুললাম। তো আমরা সবাই আসলে ইফতারির জন্য রেডি হয়ে যাচ্ছিলাম, আজান দেওয়ার সময় একদম ঘনিয়ে এসেছে। তো আজান দেওয়ার পর আমরা খাবারটা খাওয়া শুরু করলাম। তো আমাদের মেনুতে ছিল রেগুলার কিছু ইফতার আইটেম, যেমন বেগুনি,
বড়া, তারপর চপ, আর সাথে ছিল মুরগ পোলাও আর ডিম, তাছাড়া দই ছিল, একটা ড্রিঙ্কস ছিল, পানি ছিল, শরবত ছিল, খুবই ভালোই ছিল। তো আমাদের কাছ থেকে মোটামুটি চার্জ করা হয়েছে 250 টাকা। তো 250 টাকায় ভালোই সার্ভ করছে। তো আমরা সব ফ্রেন্ডরা মিলে একসাথে খাচ্ছি সেই মাঠের মধ্যে, যে মাঠে আমরা একসময় খেলাধুলা করতাম। তো দেখতে পাচ্ছেন মুরগির পিসগুলো আসলে খুবই বড়ই ছিল, আর সাথে সিদ্ধ একটা ডিম ছিল, আর সালাদ তো আছেই। তো ভালোই লাগছে এই খাবারগুলো একসাথে খেতে, সাথে আমার ফ্রেন্ডরা আছে। তো আমার প্লেটের উপরে এসে ওর লেগ পিসটা দেখাচ্ছিল, আমি ভাবছিলাম আমারে দিয়ে দিচ্ছে, তো যাই হোক দিয়ে তো আর দিবে না, ওর লেগ পিসটা শো করছিল। খাওয়া দাওয়া শেষে আমরা একটু স্কুলের ভিতরটা ঘুরে দেখতে যাচ্ছিলাম, তো একটু ক্লাসরুমের দিকে যাচ্ছিলাম। আমাদের বিশাল বারান্দা ছিল, সেই বারান্দা দিয়ে আমরা একসাথে ছোটাছুটি করে একসাথে স্কুলে যেতাম, একসাথে স্কুল থেকে বের হতাম। এটা আমাদের টিচার্স রুম, এটা নামাজের রুম। তো কত স্কুল পলাইছি, কত টিফিন নিয়ে দৌড়াদৌড়ি করছি, আসলে সেই স্মৃতিগুলো একে একে মনে হচ্ছিল। স্কুল লাইফের মোমেন্টগুলো আসলে সবচেয়ে বেস্ট মোমেন্ট, মানে এই 10টা বছর আপনি যেভাবে কাটাবেন আর কোথাও কিন্তু এই সুযোগটা থাকবে না। সো স্কুল লাইফের এই স্মৃতিগুলো আজীবন রয়ে যাবে, স্কুলের প্রাঙ্গণে হাঁটলে এই স্মৃতিগুলো মনে নাড়া দিয়ে ওঠে। লাস্টে আমরা সব ফ্রেন্ডরা মিলে একটা ক্লাসে যাই, হয়তো এই ক্লাসে আমরা খুব বেশি ক্লাস করতাম, যার কারণে হয়তো এই ক্লাসে ঢুকে আর
এই ক্লাসের মোমেন্টটা ছিল আমাদের জন্য খুবই বেস্ট একটা পার্ট, কারণ এখানে আমরা সব ফ্রেন্ডরা মিলে বিভিন্ন টিচারের অনুকরণ করছিলাম, বিভিন্ন ফ্রেন্ডদের পচাচ্ছিলাম, আরও অনেক ধরনের যেমন ট্রেন্ডিং ট্রেন্ডিং যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে কথা বলছিলাম, তারপর বিভিন্ন ধরনের জোকস পার্ট নিয়ে আমরা কথা বলছিলাম। তো খুবই এক্সাইটিং ছিল এই মোমেন্টটা, খুবই ভালো লাগছে অনেকদিন পর। তো কিছু কিছু ফ্রেন্ড গান করছিল, তো আমরা সবাই গানগুলো উপভোগ করছিলাম, আবার তারে পচাচ্ছিলাম, ওই তো ফ্রেন্ডরা মিলে যা করে আর কি। তো আর আমরা বয়েজ স্কুলের স্টুডেন্টরা আসলে আমরা সবসময় খুবই হাইপের উপরে থাকি, যার কারণে আমাদের মজার লেভেলটা আরও এক্সট্রিম লেভেলের হয়। তো খুব মজা করছিলাম আমরা। আমরা আসলে আমাদের এই মজার মোমেন্টের একদম শেষ পর্যায়ে আসছি। আমরা আরও কিছুক্ষণ থাকতাম, কিন্তু ওই স্যার বলছিল যে এই রাত্র করে এত হইহল্লা করো না। তো আমরা আসলে নেমে পড়ি, সব ফ্রেন্ডরা একসাথে ছবি তুলতে আসি, দেন খুব মজা করে ছবি টবি তুলে আজকের মতো এই আনন্দময় মুহূর্তটা আমরা শেষ করি। তো দিন শেষে আসলে একটা কথাই বলার, যে বেঁচে থাকুক এই বন্ধুত্বগুলো, বারবার ফিরে আসুক এই মুহূর্তগুলো। ভালো থাকবেন সবাই, আপনাদেরও এমন মুহূর্ত থাকলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।